আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হেইন্স বাই নেচার রাইস পরিজ নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে 6 মাস বা তার থেকে বেশি বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট একটি ফুড। খুবই পোর্টেবল একটি কন্টেইনারের মধ্যে আছে, লো সল্ট, অ্যাবসলিউটলি নো আর্টিফিশিয়াল ফ্লেভার, কালার, প্রিজারভেটিভ কোনো কিছুই এই প্রোডাক্টের মধ্যে নাই। সো বাচ্চাদের জন্য অনেক অর্গ্যানিক, এটার মধ্যে নিঃসন্দেহে কোনো আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস নাই। এটা একটি সম্পূর্ণ নিউট্রিশনাল ফুড। এটার মধ্যে ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, সল্ট সব কিছুই আছে, যেটা বাচ্চাদের গ্রোথ এবং ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। রেসিপিও দিয়ে দিয়েছে, ইনগ্রিডিয়েন্টসও দিয়ে দিয়েছে। আমি প্রথমে আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টটা বলে দিচ্ছি। এটার মধ্যে হোল মিল্ক, রাইস, ওয়াটার, কর্নফ্লাওয়ার এবং সুগার আছে, গ্লুটেন ফ্রি। এটা প্রিপারেশন মেথডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কন্টেইনারের মধ্যে খাওয়াবেন না, একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেবেন। এবং আপনারা যদি বাচ্চাটাকে হালকা গরম খাওয়াতে চান, তাহলে একটা হালকা ওয়ার্ম ওয়াটারের বোলের মধ্যে এই রাইস পরিজের বোলটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। তাহলে আস্তে আস্তে দেখবেন যে খাবারটা গরম হয়ে যাবে। এইটা ইউকের একটি প্রোডাক্ট এবং এটার প্রাইস হচ্ছে ইউকেতে 70p এবং বাংলাদেশে এটার প্রাইস হচ্ছে 270 টাকা থেকে 290 টাকা। সো এটা একবারই সার্ভ করা যাবে বাচ্চাদেরকে, এবং ওপেন করার 24 ঘন্টার মধ্যে বাচ্চাদেরকে খাওয়াই দিতে হবে। কন্টেইনারটা রিসাইকেলড এবং এটার মধ্যে যে টিনটা আছে ওইটাও রিসাইকেল, সব কিছুই রিসাইকেল। খুবই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট, খেতেও খুবই ইয়ামি। আমি শিওর আপনার বাচ্চারা এটা খেতেও খুবই এনজয় করবে। যে কোনো শপেও আপনারা এটাকে পেয়ে যাবেন আশা করি। Subscribe to my channel. Don't forget to press the bell icon. Thank you very much. Bye-bye.